গুড মর্নিং বন্ধুরা, মাছগুলো সব আমি একসঙ্গে কেটে রেখে দিয়েছি। কইগুলো ভীষণ বড় বড়, চিংড়ি পাতা কাতলাও আছে। কোনটা কি রান্না করব, আগে তো ভেজে ভেজে রাখি তারপর। বাড়িতে তো এত এত রান্না করি, এখানে তো ছোট ছোট অল্প অল্প আমার কড়াই ছড়াই সব পুড়ে যায়। মাছটা অনেক বড় ছিল এই কাতলা মাছটা। আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। এইবার আমি স্নান করে আসি, স্নান করে এসে আবার রান্নাটা করবো। এতগুলো মাছ ভাজতে আমার কতটা সময় লাগলো। তো আমি আবার চলে আসলাম স্নান টান করে রান্নাঘরে, এখন রান্নাগুলো করে নেব। এই পাবদা মাছগুলো সরষে বাটাটা ভিজিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে একটা ফুট লঙ্কা দিয়ে দিব, এখন এখানে একটু জল দিয়ে দিব। আমার পাবদা মাছ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। পাবদা মাছ হয়ে গেল আমার, মাছগুলোকে এখন আমি নামিয়ে ফেলবো। এবার আমি রান্না করব কাতলা মাছ। তো কাতলা মাছে আমি আদা দেব, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর একটি টমেটো দিয়ে আমি কাতলা মাছটা করব। এখন আমি ভাতটা বানিয়ে নিব। ভাত বানিয়ে আমি হটকেছে রেখে দিই। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা চারটে পাঁচটে, কাঁচা লঙ্কা আর জিরে ধনে আমি গুঁড়া করা আছে গুঁড়াটাই দিয়ে দিব। দুটো এলাচ, জিরে, আমি কাতলা মাছে পেঁয়াজগুলো এইভাবে টুকরো টুকরো করে পিস পিস করে বের করে নিয়েছি। ওটা ভেজে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে মশলা পেস্টগুলো দিয়ে দিব। এগুলো একটু কষিয়ে তারপর আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ আমি একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে। এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলব। মাছ হয়ে গেছে। তো আমি এই কই মাছটা এখানে বসিয়ে আমি কিছু কাপড় ধুয়েছিলাম, তো কাপড়গুলো আমি নিতে যাব। কাটানো এলাচ আর একটি দিয়ে দিলাম তেজপাতা, তো দিয়ে দিলাম জিরে। আমার আলুর সাইজ দেখে আপনারা হাসবেন না, ফুলকপি ভালো লাগে। তো আমি এখন এই মাছের মশলাটা একসঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম জিরে ধনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আমি ভীষণ কষ্ট করে এক হাতে আমার মোবাইল আর এক হাতে এরকম করে রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে, অসুবিধা হয় তো করে দিবে আমাকে। তো আমার ভালো লাগে এগুলো ব্লগ করতে, তো আপনাদেরকে দেখাতে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কেমন লাগলো আমার ব্লগটা, আমার রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আর বেশি ভালো লাগে কি, সবাই কমেন্ট করেন আপনারা, কিন্তু আমার ইউটিউবে কেউ কমেন্ট করা হয় না, আমার হোয়াটসঅ্যাপে সবাই কমেন্ট করে জানায় ভালো হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে, আমার খুব ভালো লাগে ওটা দেখে। কিন্তু যদি ইউটিউবে জানার আরও ভালো লাগবে আমার, তবে ইউটিউবে থাকবে ও কমেন্টগুলো। আপনারা যদি সত্যি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন আমার ইউটিউবে কমেন্ট করে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও বের হয়ে আসছে, এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো। এখানে এটা হতে হতে আমি কাপড়গুলো মেলে আসি। এই যে আমার লাগেজ, লাগেজগুলো আমার প্রায় গোছানোই আছে, কালকে তো সকালে যেতে হবে আমার।
ভেঙে দিয়েছিলাম। এর জন্য আপনার লাগবে না, এর জন্য আমি একটু একটু তার দিয়ে একটু খালি খালি দিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিন আর দিলাম না, মানে একটু কলা গাছ লাগিয়েছি। মানে কলা গাছটা বেশ সুন্দরই হয়েছে। এখানে লাগিয়েছিল তুলসী গাছ, তুলসী চারা, তো তুলসী চারা গুলো নষ্ট হয়ে গেছে, যত্নের অভাব। আর এই যে জঙ্গল গাছ, এই জঙ্গল গাছটা কি সুন্দর, এখানে জল টল নেই, শুকিয়ে আছে, তাও গাছটা বেঁচে আছে। চলে যাব তো, অনেক গুছা গুছি আছে। আমি মাছটা হয়ে গেছে, এবার আমি মাছটা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ভাবছি চিংড়ি মাছটাকে কিভাবে বলবো, সব একটু একটু তো বুঝে উঠতে পারে না কি করব, কোনটা দিয়ে কি করব। তো আমি আজকে নিজে নিজেই ভাবছি যে মিষ্টি কুমড়ো দিয়ে আর একটু আলু দিয়ে আমি চিংড়ি মাছটাকে করব। চিংড়ি মাছগুলো আপনারা যদি না জেনে থাকেন, এই যে পরিষ্কার করার সময় চিংড়ি মাছের এই যে এখানে একটা রগের মতো থাকে, ওটা ফেলে দিবেন, ওটা পয়জনের মতো হয়ে যায়। আমি আপনাদেরকে কালকে কাটার সময় দেখাতে পারলাম না, তো আজকে বলে দিলাম। চিংড়ি মাছের মাথাগুলো ফেলবেন না, এগুলো কি করবেন, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপরে এটা ছাঁকিয়ে দিয়ে ছেঁকে ওটার রসটা, এগুলো রসটা দিয়ে দিবেন, আর খেতেও ভীষণ টেস্টি লাগে। আর চিংড়ি মাছটাতে আমি দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে, আর এই মিষ্টি কুমড়ো দিয়ে একটু আলু দিব, দেখি কেমন হয়। মরিচ তো একটা দেওয়া চাই আমার মেয়ের জন্য। তো আমি একটু এখন চা খেয়ে নিব। চিংড়ি মাছটাতে আমি ফোড়ন দিব জিরে, দেবো কালো জিরে, নুন হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। চাই রেডি, এবার আমি চাটাকে ছেঁকে নেব। নিজে বানিয়ে নিজে বলছি ভীষণ টেস্টি। মিষ্টি কুমড়ো আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। কড়াইটা বড়, যার জন্য আমি এইভাবে করছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর লঙ্কা নিয়ে নিব, লঙ্কা পেস্ট করে দেব। ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা পেঁয়াজটা আর টমেটোটা, এখনই আমি পেস্ট করেছি এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। আমি এটাতে চিংড়ি মাছে আমি মশলা ব্যবহার করব না, এখানে আমি এটাই দিব। আর এই যে দেখুন ভূতমরিচ, আমার মেয়ের অবস্থা কাণ্ড। আর ভূতমরিচ ফ্রিজে কতটা আছে আপনাদেরকে দেখাবো আমি, কেমন করে ও ভূতমরিচ খেতে পারে। শুকনোগুলো তো দেখালাম আমি আপনাদেরকে, এখন দেখাবো কাঁচাগুলো। চিংড়ি মাছের এই মাথাগুলো আমি পেস্ট করে নিব এখন। এই যে চিংড়ি মাছের পেস্ট হয়ে গেছে, এখন এখানে একটু জল মিলিয়ে আমি ছাঁকনিতে ছেঁকে ছেঁকে দিয়ে দিব। ঘটনাটা কি হলো, আমি চিংড়ি মাছের এগুলো পেস্ট করা, চিংড়ি মাছের পেস্ট করা এগুলো খেতে আমি ছাঁকনিটা আমার ছোট হয়ে গেছে। আমরা বাড়িতে তো এমনি আমি যে ওই যে আটা চালিতে করি, তো এখানে ছোট হয়ে গেছে। এখন কি করেছি আমি, জল আরো জল দিয়ে আমি এই যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি জল দিয়ে, আমি জল একটু জল দিয়ে পাতলা করে তারপরে ছেঁকে দিলাম। পুরোটা দিতে পারলাম না, শুকনো লঙ্কার গুঁড়া দিব। শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। সত্যি বলছি আমি এইটুকু এইটুকু রান্না সত্যি করি না, আমার যেন কেমন ভাজা ভাজা লাগে। অ্যাড করে দিব আমি আরেকটা আইটেম বানিয়ে ফেলতে পারবো। আপনারা তো জানেন, তাও আমি বলছি চিংড়ি মাছগুলো না কখনো বেশি ভাজা ভাজা করবেন না, যদি বেশি ভাজা ভাজা করা হয়ে যায় তখন না শক্ত হয়ে যায় মাছগুলো। এই যে আমি বলেছিলাম
চিংড়ি মাছের এই বাটাটা, এগুলো আমি কি করব এখনে, উপর আমি জল দিয়ে রেখেছি, এখানে জল দিয়ে রেখেছি, তারপর এই যে এরকম নেড়ে পাতলা করে নিলাম, তারপরে এখানে এখানে এটা আস্তে আস্তে নিচে, যদি শক্ত ওই যে মাছের শক্ত অংশগুলো নিচে পড়ে যাবে, আর উপরের এই জলের ভাগটা আমি এই গ্রেভিটা দেব। কালকে বাজার থেকে একটি নতুন কড়াই এনেছি ছোট মোটোই, তো ওটাতে এখন রান্না করব। এই যে এই কড়াইটা আমি কালকে বাজার থেকে কিনে এনেছি। চিংড়ি মাছটাকে দেখি কি পজিশন। হ্যাঁ, মাছ আমার চিংড়ি মাছ হয়ে গেছে, আমি মাখামাখি রাখবো, বাকিগুলো তো আমি ঝুলঝুল করেছি না। আমি চিংড়ি মাছের মাথার এই গ্রেভি কষিয়ে নেব। এগুলো আমি কষিয়ে নেব প্রথমে, তারপর এই চিংড়ি মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করব। এটাকে আগে আমি কষিয়ে নিচ্ছি। আমি কী করছি, আমার ছাঁকনিটা ছোটো, এর জন্য তো জল বেশি দিয়ে আমি করতে হলো, আমার জল বেশি দিয়ে করতে হলো, তো জলটা আমি নামিয়ে ফেললাম। চাইলে আপনারা ফেলেও দিতে পারবেন জলটা যদি দরকার না পড়ে, তো আমি আমার যদি দরকার পড়ে আমি দেব, না তো আমি ফেলে দেবো। এই যে দেখুন, এই যে মাছের মাথার গ্রেভিটা, এখানে আবার তেল দেবো, ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি মাছটার সরষেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো। ভীষণ ভুল হয়ে গেল, আমি এখানে এই জলটা না দিয়ে আমি এই চিংড়ি মাছের এই জলটা দিতে পারতাম। আর এই সর্ষের চিংড়িটাও হয়ে গেছে, অল্প ড্রাই ড্রাই করেছি, এটা একটু পাতলা পাতলা। আর একটা আইটেম আছে শুধু, ওই আইটেমটা করবো, আর এদিকে আমি রান্নাঘরে যা অবস্থা ছড়িয়ে ভরিয়ে দেখাবো আপনাদেরকে। দাঁড়ান, এই যে দেখুন কি অবস্থা, আমার সব ছড়িয়ে ভরিয়ে নিয়েছি আমি। বড় কাতলা মাছের এই যে মাছের তেল, এগুলো সম্পূর্ণটাই তেল। এই তেলগুলো আমি বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করব, আর মিষ্টি কুমড়োও দিব। এখানে কেটে রেখেছি মিষ্টি কুমড়ো আর বেগুন, এগুলো দিয়ে এই দুটো দিয়ে আমি আর রসুন দিয়ে মাছের তেলটা করব। এখন এই তেলগুলো দিয়ে দিব। ও, আমি ভুলে গেছিলাম ভূত লঙ্কা, ভূত লঙ্কাটা দেখাবো এখন ফ্রিজে। আপনারা দেখলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে না খান, আমার তো ভীষণ ভয় লাগে ভূত লঙ্কা খেতে। দেখুন, ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম, দেখুন রসুনটা দিয়ে দিলাম, রসুনগুলো থেতো করে দিয়েছি, রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে মাছের তেলটা দিয়ে দিব। বলেছিলাম না কতটা তেল বের হবে, অনেক তেল বের হয়েছে মাছের থেকে। এত তেল, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো আজকের মতো আমার রান্নার এইটাই, এ পর্যন্ত। তিল পাতুরি হয়ে গেছে, এবার আমার রান্না সমাপ্ত। অনেক রান্না করলাম, এখনই সমাপ্ত দিচ্ছি, তারপরে এবার খাওয়া দাওয়ার পালা। তো ভালো থাকবেন।